শুরু হলো শোকাবাহ আগস্ট মাস জাতির পিতাকে হত্যা সহ বাঙালির ইতিহাসে কলঙ্কময় নানা ঘটনা ঘটে এই মাসেই পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা একুশ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সহ বহু ঘটনাই ঘটেছে এই মাসে তাই পনেরো আগস্ট জাতীয় শোক দিবস মাসব্যাপী নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ জয়দেব দাসের প্রতিবেদন বাঙালির ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত মাস আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের উচ্চ আকাঙ্ক্ষা ও দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় নির্বাচিত রাষ্ট্রপতি তার সহধর্মিনী তিন ছেলে সহ কমপক্ষে আঠারো জনকে পঁচাত্তরের এই ঘৃণ্য হত্যাকাণ্ডের পর আইন করে বিচার প্রক্রিয়া বন্ধ রাখে সামরিক শাসক মেজর জিয়া দীর্ঘ একুশ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মতান্ত্রিক বিচার প্রক্রিয়া শুরু করেন উনিশশো সালে সরকার গঠনের পর দুই সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে জাতিকে মুক্ত করেন তিনি শোকের মাস ও জাতির পিতার পঁয়তাল্লিশতম শাহাদাত বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনগুলো জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা